আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে দেখাবো একটি নতুন টেকনিক অনেক সময় ফাইলে কাজ করতে গিয়ে আপনারা অনেক সময় ঝামেলা পড়ে যান মনে করুন যে একটি বক্সে টেক্সট লিখলেন যে আই লাভ মাই প্যারেন্টস সো মাচ এটা লিখলেন এখানে ফরম্যাট যদি এখানে র্যাপ টেক্সটে সিলেক্ট করা না থাকে তাহলে আপনার টেক্সটগুলো দেখেন বক্সগুলা ক্রস করে চলে গেছে এরকম আপনারা অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক ওয়েবসাইটের লিংক মেইল এগুলো যখন এখানে কপি পেস্ট করেন তখন এগুলা আপনার বক্সগুলা ক্রস করে অন্য একটি বক্সে চলে যায় সাপোজ আমি আরেকটি বক্সে টেক্সট লিখি যে মাই প্যারেন্টস ইজ ভেরি ওয়েল এটা বক্সের র্যাপ টেক্সট করা আছে তো এই কারণে এরকম দেখাচ্ছে আচ্ছা দেখেন যে এটাও ক্রস করে চলে গেছে এটাও ক্রস করেছিল সেক্ষেত্রে আপনি এই প্রবলেমটা রিমুভ করার জন্য কি করবেন তাহলে এই প্রবলেমটা যখনই ফেস করবেন যে বড় একটি ওয়েবসাইটের লিঙ্ক এনে এখানে রেখেছেন সেটা একটি বক্স ক্রস করে অন্য একটি বক্সে চলে গেছে তাহলে যে বক্সটিতেই আপনার টেক্সটটা ক্রস করে চলে যাবে ওই বক্সে ক্লিক করবেন ক্লিক করে রাইট ক্লিক করে ফরম্যাট সেলস একটা অপশন আছে এখানে যাবেন এখানে গিয়ে দেখবেন যে অ্যালাইনমেন্ট আছে অ্যালাইনমেন্টে ক্লিক করবেন ক্লিক করে এখানে হরাইজেন্টাল থেকে এসে ফিলে সিলেক্ট করে দিবেন ফিলে সিলেক্ট করে ওকে করবেন দেখেন যে আপনার টেক্সটগুলো বক্সের মধ্যেই আছে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন না সেক্ষেত্রে আপনি প্রিভিউটা দেখতে পাবেন উপরে যে একটা বার আছে এখানে এভাবে আপনি যত বড় টেক্সটটি লেখেন না কেন প্রত্যেকটিতে আপনি এইভাবে অ্যালাইনমেন্টে গিয়ে অ্যালাইনমেন্টে গিয়ে এখানে ফিল ক্লিক করে দিবেন তাহলে আপনার টেক্সটগুলো ওই বক্সের মধ্যেই থাকবে অন্য একটি বক্সে এটা শো করবে না তো এভাবে আপনি আপনার এই সমস্যাটা সমাধান করতে পারেন এখন আপনাদেরকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে প্রিন্ট প্রিভিউ নিয়ে অনেক সময় অনেকে কাজ করতে গিয়ে সমস্যায় করেন তাহলে শর্টকাটে একটি প্রিন্ট প্রিভিউ অপশনটি দেখিয়ে দিচ্ছি যে প্রিন্ট প্রিভিউ দিলেন সেক্ষেত্রে ধরুন যে আপনি এই যে দেখেন একটি ডট 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 বড়ার দেওয়া আছে এইখানে আপনি পেজ ভিউতে গিয়ে পেজ ব্রেকে গিয়ে আপনি অ্যাডজাস্ট করে নিতে পারেন সেক্ষেত্রে এটা টেনে নিয়ে আপনি প্রিন্ট যতটুকু অংশ প্রিন্ট করবেন ওটা আপনি সেট করে নিতে পারেন আবার সামনে পিছনে যেটা করবেন আর কি যা হোক আবার এটা পেজ লেআউট থেকে এখানে পার্সেন্টেজ কমিয়ে এটা অ্যাডজাস্ট করে নিতে পারেন আমি মূলত যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে আমি প্রিন্ট গিয়ে আমি আমার পেজের এই মূল অংশটাকে আগে পিছে করে আমি সুন্দরভাবে প্রিন্ট এরিয়াটা সেট করে নেব দেখেন যে এই সাইডে একটু ফাঁকা আছে আবার এই বেশি ফাঁকা আর এই সাইডে একটু কম ফাঁকা তাহলে আমি এটা মিডেলে নিয়ে এসে প্রিন্ট করব তাহলে এই যে দেখেন এটা হচ্ছে এক্সেল টেন ইউজ করছি আপনি এই এক্সেল টেনে এটা পাবেন হয়তো বা সেভেনেও থাকতে পারে তো এখানে ক্লিক করলেন ক্লিক করার পরে যে দেখেন এই যে মার্কিং করা কালো কালো দাগ আসছে এখানে গিয়ে আপনি সিলেক্ট করলেই প্লাস চিহ্নর মতো চলে আসবে ওখানে ধরলেই মাউস ধরলেই তো এখান থেকে ক্লিক করে ড্রাগ করবেন ড্রাগ করে টেনে নিয়ে আসবেন টেনে নিয়ে আসলে দেখেন যে আপনার টেক্সটগুলা মিডল পজিশনে চলে আসতেছে তো এখান থেকে আপনি রো কলামগুলোকে অ্যাডজাস্ট করে নিতে পারেন যে সামনের পিছনে করে এটা পিন পিভিউতে গিয়েই করে নিতে পারবেন আপনি সিট থেকে করতে হবে না তো থ্যাংক ইউ বন্ধুরা আমার টিউটোরিয়ালটা দেখার জন্য তো সবাই ভালো থাকবেন আশা করি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন লাইক দিবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ